প্রতি বছর শীতের সময় ভাবি কিছুদিন গ্রামে কাটিয়ে আসব, দলবল নিয়ে যাব, হইচই করা যাবে। আমার বাচ্চারা কখনো গ্রাম দেখেনি, তারা ভারী খুশি হবে। পুকুরে ঝাঁপাঝাঁপি করতে পারবে, শাপলা ফুল যে মতিঝিলের সামনেই ফোটে না, অন্যান্য জায়গাতেও ফোটে, তাও স্বচক্ষে দেখবে। আমার বেশিরভাগ পরিকল্পনাই শেষ পর্যন্ত কাজে লাগাতে পারি না, এটা কেমন করে জানি লেগে গেল। একদিন সত্যি সত্যি রওনা হলাম। আমাদের গ্রামটাকে অজপাড়া গাঁ বললেও সম্মান দেখানো হয়। যোগাযোগ ব্যবস্থার এমন সুন্দর সময়েও সেখানে পৌঁছতে হয় গরুর গাড়িতে, বর্ষার সময় নৌকা, তবে মাঝখানে একটা হাওর পড়ে বলে সেই যাত্রা অগস্ত যাত্রার মতো। অনেকদিন পর গ্রামে গিয়ে ভালো লাগলো, দেখলাম আমার বাচ্চাদের আনন্দবর্ধনের সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। কোত্থেকে যেন একটা হাড় ঝিরঝিরে বেতো ঘোড়া জোগাড় করা হয়েছে, এই ঘোড়া নড়াচড়া করে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। খুব বেশি বিরক্ত হলে দীর্ঘ নিঃশ্বাসের মতো একটা শব্দ করে এবং লেজটা নাড়ে। বাচ্চারা এত বড় একটা জীবন্ত খেলনা পেয়ে মহা খুশি, দু তিনজন একসঙ্গে ঘোড়ার পিঠে উঠে বসে থাকে। তাদের অসংখ্য বন্ধু বান্ধবও জুটে গেল, যেখানেই যায় তাদের সঙ্গে গোটা পঞ্চাশেক ছেলে পুলে থাকে। আমার বাচ্চারা যা করে তাতেই তারা চমৎকৃত হয়, আমার বাচ্চারা তাদের বিপুল জনপ্রিয়তায় অভিভূত। তারা যাবতীয় প্রতিভা দেখাতে শুরু করলো, কেউ কবিতা বলছে, কেউ গান, কেউ ছড়া। আমি এক গাদা বই সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম, আমার পরিকল্পনা পুরোপুরি বিশ্রাম নেওয়া, শুয়ে বসে বই পড়া, খুব বেশি ইচ্ছা করলে খাতা কলম নিয়ে বসা। একটা উপন্যাস অর্ধেকের মতো লিখেছিলাম, বাকিটা কিছুতেই লিখতে ইচ্ছা করছিল না। পাণ্ডুলিপি সঙ্গে করে নিয়ে এসেছি, নতুন পরিবেশে যদি লিখতে ইচ্ছা করে। প্রথম কিছুদিন বই বা লেখা কোনোটাই নিয়ে বসা গেল না, সারাক্ষণই লোকজন আসছে, তারা অত্যন্ত গম্ভীর গলায় নানান জটিল বিষয় নিয়ে আলোচনায় উৎসাহী, এসেই বলবে, দেশের অবস্থাটা কি কন্দেহি ছোট মিয়া, বড়ই চিন্তাযুক্ত আছি, দেশের হইলটা কি, কি দেশ ছিল আর কি হইল। দিন চারেকের পর সবাই বুঝে গেল দেশ সম্পর্কে আমি কিছুই জানি না, গল্পগুজবও তেমন করতে পারি না, তারা আমাকে রেহাই দিল, আমি হাফ ছেড়ে বাঁচলাম। গ্রামের নতুন পরিবেশের কারণেই হোক বা অন্য কারণেই হোক, আমি লেখালেখি কাটাকুটি করি, সন্ধ্যায় স্ত্রীকে সঙ্গে করে বেড়াতে বের হই, চমৎকার লাগে। প্রায় রাতেই একজন দুজন করে গাতক আসে, এরা জ্যোৎস্না ভেজা উঠোনে বসে চমৎকার গান ধরে, সময়টা বড় চমৎকার কাটতে লাগলো, লেখার ব্যাপারে আগ্রহ বাড়তেই লাগলো, সারাদিনই লিখি। এক দুপুরের কথা, এক মনে লিখছি, জানালার ওপাশে খুট করে শব্দ হলো, তাকিয়ে দেখি খালি গায়ে রোগামতো 10-11 বছরের একটা ছেলে গভীর আগ্রহে আমার দিকে তাকিয়ে আছে। ওকে আগেও দেখেছি, জানালার ওপাশ থেকে গভীর কৌতূহলে সে আমাকে দেখে, চোখে পড়লেই পালিয়ে যায়, আজ পালালো না। আমি বললাম, কিরে, সে মাথাটা চট করে নামিয়ে ফেলল। আমি বললাম, চলে গেলি নাকি? ও আড়াল থেকে বলল, না। নাম কি রে তোর? মমতাজ মিয়া। আয় ভেতরে আয়। না, আর কোনো কথাবার্তা হলো না, আমি লেখাই ডুবে গেলাম। ঘুঘু ডাকা শ্রান্ত দুপুরে লেখালেখির আনন্দই অন্যরকম, মমতাজ মিয়ার কথা ভুলে গেলাম। পরদিন আবার এই ব্যাপার, জানালার ওপাশে মমতাজ মিয়া, বড় বড় কৌতূহলী চোখে তাকিয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার মমতাজ মিয়া, আই ভেতরে। সে ভেতরে ঢুকল,
আমি বললাম, থাকিস কোথায়? উত্তরে পোকা খাওয়া দাঁত বের করে হাসল। স্কুলে যাস না? আবার হাসি। আমি খাতা থেকে একটা সাদা কাগজ ছিঁড়ে তার হাতে দিলাম। সে তার এই বিরল সৌভাগ্যে অভিভূত হয়ে গেল। কি করবে বুঝতে পারছে না। কাগজটার গন্ধ শুকল। গালের উপর খানিকক্ষণ চেপে ধরে রেখে উল্কার বেগে বেরিয়ে গেল। রাতে খেতে খেতে আমার ছোট চাচা বললেন, মমতাজ হারামজাদা নাকি তোমার কাছে আসে? আসলে একটা চড় দিয়ে বিদায় করবে। কেন? বিরাট চোর, যাই দেখে তুলে নিয়ে যায়, ত্রিসীমানায় ঘেঁষতে দিবে না। দুই দিন পর পর মার খায়, তাতেও হুঁশ হয় না। তোমার এখানে এসে করে কি? কিছু করে না, চুরির সন্ধানে আছে। কে জানে, এর মধ্যে হয়তো তোমার কলম টলম নিয়েছে। না, কিছু নেয়নি। ভালো করে খুঁজে টুজে দেখো, কিছুই বলা যায় না। ওই ছেলের ঘটনা আছে। কি ঘটনা? আছে অনেক ঘটনা, বলবো এক সময়। পরদিন সকালে যথারীতি লেখালেখি শুরু করেছি। হইচই শুনে বের হয়ে এলাম। অবাক হয়ে দেখি মমতাজ মিয়াকে তিন চারজন চ্যাংদোলা করে নিয়ে এসেছে। ছেলেটা ফোঁপাচ্ছে, বোঝাই যাচ্ছে প্রচণ্ড মার খেয়েছে। ঠোঁট ফেটে রক্ত পড়ছে, একদিকের গাল ফুলে আছে। আমি বললাম, কি ব্যাপার? শাস্তিদাতাদের একজন বলল, দেখেন তো এই কলমটা আপনার কি না, মমতাজ হারামজাদার হাতে ছিল। দেখলাম কলমটা আমারই, 4-5 টাকা দামের বল পয়েন্ট, এমন কোনো মহার্ঘ বস্তু নয়। আমার কাছে চাইলেই দিয়ে দিতাম, চুরি করার প্রয়োজন ছিল না। মনটা একটু খারাপই হলো। বাচ্চা বয়সে ছেলেটা এমন চুরি শিখল কেন? বড় হয়ে এ করবে কি? ভাই সাহেব, কলমটা আপনার? হ্যাঁ, তবে আমি এটা ওকে দিয়ে দিয়েছি, ছেড়ে দিন। বাচ্চা ছেলে এত মারধর করেন কেন? মারধর করার আগে আমাকে জিজ্ঞেস করে নেবেন না? শাস্তিদাতা নির্বিকার ভঙ্গিতে বলল, এই মায়েরে ওর কিছু হয় না, এইটা এর কাছে পানি ভাত। মায়ের না খাইলে এর ভাত হজম হয় না। মমতাজ মিয়া বিস্মিত চোখে আমাকে দেখছে। তাকে দেখেই মনে হলো সে তার ক্ষুদ্র জীবনে এই প্রথম একজনকে দেখছে যে চুরি করার পরও তাকে চোর বলেনি। মমতাজ মিয়া নিঃশব্দে বাকি দিনটা জানালার ওপাশে বসে রইল। অন্যদিন তার সঙ্গে দু একটা কথাবার্তা বলি, আজ একটা কথাও বলা হয় না, মেজাজ খারাপ হয়েছিল। এই বয়সে একটা ছেলে চুরি শিখবে কেন? মমতাজ মিয়ার যে একটা বিশেষ ঘটনা আছে তা জানলাম আমার ছোট চাচির কাছে, চুরির ঘটনারও দুদিন পর। গ্রামের মানুষদের এই একটা অদ্ভুত ব্যাপার, কোন ঘটনা যে গুরুত্বপূর্ণ, কোনটা তুচ্ছ তা এরা বুঝতে পারে না। মমতাজ মিয়ার জীবনের এত বড় একটা ব্যাপার কেউ আমাকে এতদিন বলেনি, অথচ তুচ্ছ সব বিষয় অনেকবার করে শোনা হয়ে গেছে। মমতাজ মিয়ার ঘটনাটা এই রকম। 3 বছর আগে কার্তিক মাসের মাঝামাঝি মমতাজ মিয়া দুপুরে প্রবল জ্বর নিয়ে বাড়ি ফেরে। সেই জ্বরের প্রকোপ এতই বেশি যে শেষ পর্যন্ত মমতাজ মিয়ার হতদরিদ্র বাবা একজন ডাক্তারও নিয়ে এলেন। ডাক্তার আনার কিছুক্ষণের মধ্যেই মমতাজ মিয়া মারা গেল। গ্রামে জন্ম এবং মৃত্যু দুইটাই বেশ স্বাভাবিকভাবে গ্রহণ করা হয়। মমতাজ মিয়ার মা কিছুক্ষণ চিৎকার করে কাঁদল, তার বাবাও খানিকক্ষণ আমার পুত কই গেল রে বলে চেঁচিয়ে স্বাভাবিক হয়ে গেল। বেঁচে থাকার প্রবল সংগ্রামে তাদের লেগে থাকতে হয়, পুত্র শোকে কাতর হলে চলে না। মরা মানুষ যত তাড়াতাড়ি কবর দিয়ে দেয়া হয় ততই নাকি সোয়াব, এবং কবর দিতে হয় দিনের আলো থাকতে থাকতে। কাজেই জুম্মা ঘরের পাশে বাদ আসর মমতাজ মিয়ার কবর হয়ে গেল।
সবকিছুই ঘটল খুব স্বাভাবিকভাবে। অস্বাভাবিক ব্যাপারটা শুরু হলো দুপুর রাতের পর, যখন মন্তাজ মিয়ার বড় বোন রহিমা কলমাকান্দা থেকে উপস্থিত হল। কলমাকান্দা এখান থেকে 21 মাইল। এই দীর্ঘ পথ একটি গর্ভবতী মহিলা পায়ে হেঁটে চলে এলো এবং বাড়িতে পা দিয়েই চেঁচিয়ে বলল, তোমরা করছো কি? মন্তাজ বাইচ্চা আছে, কবর খুইরা তারে বাইর করো, দিরং করবা না। বলাই বাহুল্য, কেউ তাকে পাত্তা দিল না। শোকে দুঃখে মানুষের মাথা খারাপ হয়ে যায়। কবর দেওয়ার পর নিকট আত্মীয় স্বজনরা সব সময় বলে, ও মরে নাই। কিন্তু মন্তাজ মিয়ার বোন রহিমা যখন এই ব্যাপারটা নিয়ে এতই হইচই শুরু করল যে সবাই বাধ্য হলো মৌলানা সাহেবকে ডেকে আনতে। রহিমা মৌলানা সাহেবের পায়ে গিয়ে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, মন্তাজ বাচ্চা আছে, আপনি এরে বাঁচান, আপনি না বললে কবর খুঁড়ত না, আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি পাও ছাড়তাম না। মৌলানা সাহেব অনেক চেষ্টা করেও রহিমাকে ঝেড়ে ফেলতে পারলেন না। রহিমা বজ্র আটুনিতে পা ধরে বসে রইল। মৌলানা সাহেব বিরক্ত হয়ে বললেন, বাচ্চা আছে বুঝলা কেমনে? রহিমা ফোপাতে ফোপাতে বলল, আমি জানি। গ্রামের মৌলানারা অতি কঠিন হৃদয়ের হয় বলে আমাদের একটা ধারণা আছে, এই ধারণা সত্যি নয়। মৌলানা সাহেব বললেন, প্রয়োজনে কবর দ্বিতীয়বার খোঁড়া জায়েজ আছে, এই মেয়ের মনের শান্তির জন্য এটা করা যায়। হাদিস শরীফে আছে, কবর খোঁড়া হল। ভয়াবহ দৃশ্য। মন্তাজ মিয়া কবরের পাশে হেলান দিয়ে বসে আছে, পিটপিট করে তাকাচ্ছে, হঠাৎ চোখে প্রবল আলো পড়ায় চোখ মেলতে পারছে না। কাফনের কাপড়ের এক খণ্ড লুঙ্গির মতো পেঁচিয়ে পড়া, অন্য দুটি খণ্ড সুন্দর করে ভাঁজ করা। অসংখ্য মানুষ জমা হয়ে আছে। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে কারো মুখে কোনো কথা সরল না। মৌলানা সাহেব বললেন, কিরে মন্তাজ? মন্তাজ মৃদুস্বরে বলল, পানির পিয়াস লাগছে। মৌলানা সাহেব তাকে হাত বাড়িয়ে কবর থেকে তুললেন। এই হচ্ছে মন্তাজ মিয়ার গল্প। আমি আমার এই জীবনে অদ্ভুত গল্প অনেক শুনেছি, এরকম কখনো শুনিনি। ছোট চাচাকে বললাম, মন্তাজ তারপর কিছু বলেনি? অন্ধকার কবরে জ্ঞান ফিরবার পর কি দেখলো না দেখলো এইসব? ছোট চাচা বললেন, না কিচ্ছু কয় না, হারামজাদা বিরাট বজ্জাত। জিজ্ঞেস করেননি কিছু? কতজনে কত জিজ্ঞেস করছে, এক সাংবাদিকও আসছিল, ছবি তুললো, কত কথা জিজ্ঞেস করলো, একটা শব্দও করে না, হারামজাদা বদের হাড্ডি। আমি বললাম, কবর থেকে ফিরে এসেছে, লোকজন তাকে ভয়টাই পেত না? প্রথম প্রথম পাইত, তারপর আর না। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কেরামতে আমরা সাধারণ মানুষ কি বুঝব কও? তা তো বটেই। আপনারা তার বোন রহিমাকে জিজ্ঞেস করেননি, সে কি করে বুঝতে পারল মন্তাজ বেঁচে আছে? জিজ্ঞেস করার কিছু নাই, এইটাও তোমার আল্লাহর কুদরত, ওনার কেরামতি। ধর্মকর্ম করুক বা না করুক, গ্রামের মানুষদের আল্লাহ তাআলার কুদরত এবং কেরামতির উপর অসীম ভক্তি। গ্রামের মানুষদের চরিত্রের চমৎকার সব দিক আছে। অতি তুচ্ছ ঘটনা নিয়ে এরা প্রচুর মাতামাতি করে, আবার অনেক বড় বড় ঘটনা হজম করে, দার্শনিকের মতো গলায় বলে, আল্লাহর কুদরত। আমি ছোট চাচাকে বললাম, রহিমাকে একটু খবর দিয়ে আনানো যায় না? ছোট চাচা বিস্মিত হয়ে বললেন, কেন? কথা বলতাম, খবর দেওয়ার দরকার নাই, এমনিই আসবে। এমনিতেই আসবে কেন? ছোট চাচা বললেন, তুমি পোলাপান নিয়ে আসছো, চায়ের দিকে খবর গেছে,
এই গেরামের যত মেয়ের বিয়ে হয়েছে সব এখন নায়র আসবে, এইটাই নিয়ম। আমি অবাকই হলাম, সত্যি সত্যিই এটাই নাকি নিয়ম? গ্রামের কোনো বিশিষ্ট মানুষ আসা উপলক্ষে গ্রামের সব মেয়েরা নায়র আসবে, বাপের দেশে আসার এটা তাদের একটা সুযোগ, এই সুযোগ তারা নষ্ট করবে না। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কেউ কি এসেছে? আসবো না মানে? গ্রামের একটা নিয়ম শৃঙ্খলা আছে না? আমি ছোট চাচাকে বললাম, আমাদের উপলক্ষে যেসব মেয়েরা নায়র আসবে তাদের প্রত্যেককে যেন একটা করে দামি শাড়ি উপহার দেয়া হয়, একদিন খুব যত্ন করে দাওয়াত খাওয়ানো হয়। ছোট চাচা এটা পছন্দ করলেন না, তবে তার রাজি না হয়ে কোনো উপায় ছিল না। আমাদের জমিজমা তিনি দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন। গ্রামের নিয়ম মতো একসময় রহিমাও এলো, সঙ্গে চারটি ছোট ছোট ছেলে মেয়ে। হত দরিদ্র অবস্থা, স্বামীর বাড়ি থেকে সে আমার জন্য দুটা ডালিম নিয়ে এসেছে। আমার স্ত্রী তাকে খুব যত্ন করে খাওয়ালো, খাওয়ার শেষে তাকে শাড়িটা দেয়া হলো। মেয়েটি অভিভূত হয়ে গেল, এইরকম একটা উপহার বোধ হয় তার কল্পনাতেও ছিল না। তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগল। আমি তাকে আমার ঘরে ডেকে নিলাম, কোমল গলায় বললাম, কেমন আছো রহিমা? রহিমা ফিসফিস করে বলল, ভালো আছি ভাইজান। শাড়ি পছন্দ হয়েছে? পছন্দ হইব না, কি কন ভাইজান, অত দামি জিনিস কি আমরা কোনোদিন চোখে দেখছি? তোমার ভাইয়ের ব্যাপারটা জানতে চাচ্ছিলাম, তুমি কি করে বুঝলে ভাই বেঁচে আছে? রহিমা অনেকক্ষণ চুপ করে থেকে বলল, কি কইরা বুঝলাম আমি নিজেও জানি না ভাইজান, মৃত্যুর খবর শুননা দৌড়াইতে দৌড়াইতে আসছি, বাড়ির উঠানে পাও দিতেই মনে হইল মন্তাজ বাচ্চা আছে। কি জন্যে মনে হল? জানি না ভাইজান, মনে হইল। এইরকম কি তোমার আগেও হয়েছে? মানে কোনো ঘটনা আগে থেকেই কি তুমি বলতে পারো? জি না। মন্তাজ তোমাকে কিছু বলেনি? জ্ঞান ফিরলে সে কি দেখলো বা তার কি মনে হলো? জি না। জিজ্ঞেস করনি? করছি, হারামজাদা কথা কয় না। রহিমা আরো খানিকক্ষণ বসে পান টান খেয়ে চলে গেল। আমার টানা লেখালেখিতে ছেদ পড়ল, কিছুতেই আর লিখতে পারি না। সব সময় মনে হয় বাচ্চা একটি ছেলে কবরের বিকট অন্ধকারে জেগে উঠে কি ভাবল, কি সে দেখল, তখন তার মনের অনুভূতি কেমন ছিল। মন্তাজ মিয়াকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, আবার মনে হয় জিজ্ঞেস করাটা ঠিক হবে না। সব সময় মনে হয় বাচ্চা একটি ছেলেকে ভয় স্মৃতি মনে করিয়ে দেয়াটা অন্যায় কাজ, এই ছেলে নিশ্চয়ই প্রাণপণে এটাকে ভুলতে চেষ্টা করছে, ভুলতে চেষ্টা করছে বলেই কাউকে কিছু বলতে চায় না। তবু একদিন কৌতূহলের হাতে পরাজিত হলাম। দুপুর বেলা গল্পের বই নিয়ে বসেছি, পাড়াগার ঝিম ধরা দুপুর, একটু যেন ঘুম ঘুম আসছে। জানালার বাইরে খুট করে শব্দ হলো, তাকিয়ে দেখি মন্তাজ। আমি বললাম, কি খবর রে মন্তাজ? ভালো। বোন আছে না চলে গেছে? গেছে গা। আয় ভেতরে আয়। মন্তাজ ভেতরে চলে এলো। আমার সঙ্গে তার ব্যবহার এখন বেশ স্বাভাবিক, প্রায়ই খানিকটা গল্পগুজব হয়, মনে হয় আমাকে সে খানিকটা পছন্দও করে। এইসব ছেলেরা ভালোবাসার খুব কাঙ্গাল হয়, অল্প কিছু মিষ্টি কথা, সামান্য একটু আদর, এতেই তারা অভিভূত হয়ে যায়। এই ক্ষেত্রেও তাই ঘটেছে বলে আমার ধারণা। মন্তাজ এসে খাটের এক প্রান্তে বসল, আড়ে আড়ে আমাকে দেখতে লাগল। আমি বললাম,
তোর সঙ্গে কয়েকটা কথা বলি, কেমন? আচ্ছা, ঠিক মতো জবাব দিবি তো? আচ্ছা মমতাজ, কবরে তুই জেগে উঠেছিলি মনে আছে? আছে। যখন জেগে উঠলি তখন ভয় পেয়েছিলি? না। না কেন? মমতাজ চুপ করে রইল, আমার দিক থেকে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। আমি বললাম, কি দেখলি? চারদিকে অন্ধকার? হ। কেমন অন্ধকার? মমতাজ এবার জবাব দিল না, মনে হচ্ছে সে খুব বিরক্ত হচ্ছে। আমি বললাম, কবর তো খুব অন্ধকার, তবু ভয় লাগলো না? মমতাজ নিচু স্বরে বলল, আরেকজন আমার সাথে আসিল, সেই জন্যে ভয় লাগে নাই। আমি চমকে উঠে বললাম, আরেকজন ছিল মানে? আরেকজন কে ছিল? চিনি না, আন্ধারে কিচ্ছু দেখা যায় না। ছেলে না মেয়ে? জানি না। সে কি করল? আমারে আদর করল, আর কইল কোনো ভয় নাই। কিভাবে আদর করল? মনে নাই। কি কি কথা সে বলল? মজার কথা, খালি হাসি আসে। বলতে বলতে মমতাজ মিয়া ফিক করে হেসে ফেলল। আমি বললাম, কিরকম মজার কথা, দু একটা বল তো শুনি। মনে নাই। কিছুই মনে নাই? সে কে, এটা কি বলেছে? জিনা। ভালো করে ভেবে টেবে বলতো, কোনো কিছু মনে পড়ে? ওনার গায়ে শ্যাওলার মতো গন্ধ ছিল। আর কিছু? মমতাজ মিয়া চুপ করে রইল। আমি বললাম, ভালো করে ভেবে টেবে বলতো, কিছুই মনে নেই? মমতাজ মিয়া অনেকক্ষণ চুপ করে থেকে বলল, একটা কথা মনে আসছে। সেটা কি? বলতাম না, কথাটা গোপন। বলবি না কেন? মমতাজ জবাব দিল না। আমি আবার বললাম, বল মমতাজ, আমার খুব শুনতে ইচ্ছে করছে। মমতাজ উঠে চলে গেল। এই তার সঙ্গে আমার শেষ দেখা। বাকি যে কদিন গ্রামে ছিলাম, সে কোনো দিন আমার কাছে আসেনি। লোক পাঠিয়ে খবর দিয়েছি, তবু আসেনি। কয়েকবার নিজেই গেলাম, দূর থেকে দেখতে পেয়ে সে পালিয়ে গেল। আমি আর চেষ্টা করলাম না। কিছু রহস্য সে তার নিজের কাছে রাখতে চায়, রাখুক, এটা তার অধিকার। এই অধিকার অনেক কষ্টে সে অর্জন করেছে। শ্যাওলা গন্ধি সেই ছায়া সঙ্গীর কথা আমরা যদি কিছু নাও জানি, তাতেও কিছু যাবে আসবে না।